আকার সদয় আসনে হবে উপনির্বাচনে আনন্দে মেতেছে এবার জনতা হিরু আলম কবির নেতা নেতা হিরু আলম কবির নেতা তাকার সত্রয় আসনে হবে উপনির্বাচনে তাকার সত্রয় আসনে হবে উপনির্বাচনে আনন্দে মেতেছে এবার জনতা হিরু আলম কবির যুগ নেতা যুগ নেতা হিরু আলম কবির যুগ নেতা তাকার সত্রয় আসনে হবে উপনির্বাচনে আনন্দে মেতেছে এবার জনতা হিরু আলম কবির যুগ নেতা হিরু আলম কবির যুগ নেতা বগুড়াই বাড়ি তোমার করল মানুষের মন তাকাতে এসে তুমি করিতে নির্বাচন বগুড়াই বাড়ি তোমার জয় করল মানুষের মন তাকাতে এলে তুমি করিতে নির্বাচন তোমাকে ভোটটা দিবে তোমাকে ভোটটা দিবে জনগণে পাইবে তা হবে উপনির্বাচনে আনন্দ মেতেছে এবার জনতা হিরু আলম কবির যুগ নেতা হিরু আলম কবির ধন্যবাদ হিরু আলমকে নিয়ে এক বাউল শিল্পী গান গাইলেন হিরু আলম কিন্তু ইতিমধ্যে তিনি চলে যাচ্ছেন অন্য এলাকায় নির্বাচনী প্রচারণায় আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা তিনি যেখানে যাবেন সেখানে কিন্তু যাওয়ার চেষ্টা করবো আমরা এই মুহূর্তে সেখান থেকে দেখানোর চেষ্টা করি তিনি কিন্তু ঢাকা কথা আসনে নির্বাচনে কিন্তু জয়ী হওয়ার চেষ্টায় দিতে পারছেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসাফুল আলম হিরো হিরো আলম আক্তারা সেকেন্ড নির্বাচনী প্রচারণায় আজকে শেষ দিন যেখানে শুরু করেছিলেন হামলা মামলা দর্শক আমরা দেখতে পাচ্ছি আশরাফুল আলম হিরো আলম নির্বাচনী প্রচারণায় নেমেছে আমরা সেখান থেকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মধ্যে রয়েছি সাংবাদিক